আর ট্যাবের টাকা গায়েবে বিভিন্ন জায়গায় গ্রেফতারের খবর আমরা দেখিয়েছি। এবার মালদা থেকে মালদার ঘটনাতেই, মালদা ট্যাবের টাকা গায়েবে এবার এই প্রথম মালদা থেকেই গ্রেফতার হলো এক। সরাসরি চলে যাবো প্রতিনিধি সেবকের কাছে। সেবক, এই মালদাতেই থেকে মালদার টাকা গায়েব করে দিচ্ছে, এই ভূমিকা কি ছিল এই অভিযুক্তর? একদমই, দেখো মালদাতে সব মিলিয়ে 193 জন পড়ুয়া, তাদের যে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে এটা তদন্তে নেমেছিল মালদা পুলিশ। এর আগে মালদা থেকে পূর্ব বর্ধমান পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছিল, আর এই প্রথম মালদা থেকে গ্রেপ্তার হলো সিরাজুল শেখ, বছর 40-এর এই যুবক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে, তার এবং তার স্ত্রী দুজনেরই অ্যাকাউন্টে ট্যাবের টাকা জমা পড়েছে 10,000 করে, এবং সেই টাকা তুলেও নেওয়া হয়েছে। অনলাইনে বিভিন্ন লেনদেনের সঙ্গে যুক্ত ছিল এই সিরাজুল। বৈষ্ণবনগরের 300 বিঘি এলাকায় তার বাড়ি, এবং পুলিশ যেটা মনে করছে যে তার অ্যাকাউন্ট এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট, দুটি অ্যাকাউন্টই কমিশনের ভিত্তিতে ভাড়া দেওয়া হয়েছিল, এবং এটা চক্রের সঙ্গে সে জড়িত এমনটাই মনে করা হচ্ছে। কারণ তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে, এবং প্রাথমিক জেরাতে সে স্বীকার করেছে সে কিছু টাকা কমিশন পেয়েছে। এখন সে কার হয়ে টাকা তুললো আর কাকে টাকা দিল, এটাই পুলিশ সূত্র মারফত খুঁজে বের করার চেষ্টা করছে। আজকে কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছে, 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে। তার মানে এই বিষয়টা দাঁড়ালো যেটা, যে এই যে আমরা বলছিলাম চোপড়া কি জামতারা হয়ে যাচ্ছে, কারণ পুরোটাই চোপড়া থেকে উঠে আসছে দেখা যাচ্ছে। এই মালদার এই ব্যক্তির সাথে চোপড়ার যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। আর ট্যাবের টাকা গায়েবে আরামবাগেও।